WIP, ওয়ার্ক ইন প্রোগ্রেস, এখানে দুটা পিকচার দেখা যাচ্ছে, বা WIP কি এটা, বা WIP কিভাবে ক্যালকুলেশন করা হয়, টোটাল একটা প্রসিডিউর আমরা এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট অফ অল এখানে দুটা পিকচার দেখা যাচ্ছে, দেখেন পিকচার ওয়ান এবং পিকচার টু, যেটা দ্বারা কি বোঝা যাচ্ছে। পিকচার ওয়ানে যেটা দেখা যাচ্ছে, তারা কাজগুলি খুবই স্মুথলি করতেছে, অর্থাৎ যার যার প্রসেস কমপ্লিট করে সে আপওয়ার্ডে তার বডিটা সামনের দিকে দিয়ে দিচ্ছে। আর সেকেন্ড পিকচারে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ ওয়ার্কলোড এই দুইজনের কাছে, বা দুইজন অপারেটরের কাছে। ওয়ার্কলোডটা অর্থাৎ হচ্ছে তাদের তাদের কাছে তাদের প্রসেসে হিউজ পরিমাণ কাজ জমা আছে। আর বাট এখানে ওয়ান পিস ফ্লো, এখানে আমরা যদি বান্ডিল ফ্লো বলি অথবা ওয়ান পিস ফ্লো বলি, এখানে ওয়ান পিস ফ্লো হচ্ছে, এখানে প্রথম পিকচারে ওয়ান পিস ফ্লো হচ্ছে, বাট সেকেন্ড পিকচারে ওয়ান পিস ফ্লো তো বা তেমন কি বান্ডিলও ফ্লো হচ্ছে না। দেখেন এখানে মিনিমাম 5 থেকে 6 বান্ডিল কাজ জমা আছে। সেম সিমিলারলি এখানে 2 থেকে 3 বান্ডিল কাজ জমা আছে, অর্থাৎ এখানে ওয়ার্কলোড, এখানে এটাকে বলা হয় WIP, তাদের এখানে অনেক হিউজ পরিমাণ কাজ জমা আছে, অর্থাৎ WIP জমা আছে, বটল নেক আছে এখানে, ইত্যাদি বলা যেতে পারে। এই যে কীভাবে WIP হয়, কেন বেশি হয়, কী কারণ হয়, এটা একটা আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানে করা হবে। এখন ফার্স্ট অফ অল আমরা WIP-র একটা এক্সেল দেখব, যারা বিশেষ করে প্রোডাকশনে জব করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এক্সেলটা যদি দেখি কীভাবে আসলে মূলত WIP ডিটারমিন করা হয়। এখানে দেখেন আপনার ফরমেটটা কিভাবে করা হয়েছে, জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে XYZ অ্যাপারেলস লিমিটেড এর কথা বলা হয়েছে, এখানে তো WIP রিপোর্ট করা হয়েছে। সাপোজ আজকে 5 তারিখ, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, লাইন ধরা হয়েছে ABC, বায়ার স্টাইল অর্ডার কোয়ান্টিটি প্রিভিয়াস ডে WIP, অর্থাৎ 4 তারিখে যে WIP ছিল লাইন এতে 1000, আর টুডে ইনপুট দেওয়া হয়েছে টোটাল 1500, আর CPR এবং CBR, CPR হচ্ছে টাপ প্যানেল রিজেকশন, দেখেন CPR এখানে স্টার চিহ্ন দেওয়া আছে এবং এটার অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে কার্ড প্যানেল রিজেকশন, আর CBR হচ্ছে কমপ্লিট বডি রিজেকশন, অর্থাৎ ইনপুট যে দেওয়া আছে 1500, তার মধ্যে CPR ছিল 1550 পিস, CBR 10 পিস, টোটাল আউটপুট 1500, তাহলে দিন শেষে আমার WIP হচ্ছে 940। এভাবে আমরা একটা WIP রিপোর্ট মেক করতে পারি, আমাদের ইজিলি পার ডে ক্যালকুলেশন করা যায়। এখন এই WIP গুলো কেন থাকে, এত বেশি কেন হয় বা এত কম কেন হয়, এটা আমরা দেখে আসি। ফার্স্ট অফ অল আমরা দেখবো WIP কি। WIP ফর দ্য ম্যানুফ্যাকচারিং ফ্লোর, দ্য কোয়ান্টিটি বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট হোয়াট ব্যাকলগ ইন প্রোডাকশন, অর্থাৎ ইনপুট যদি আমি 1000 দিই, এখানে দেখেন ইনপুট আমি দিছি আজ টুডে 1500, আউটপুট হয়েছে সুইং আউটপুট 1500, যদি আমি ফার্স্ট ডে ক্যালকুলেশন করি তাহলে এখানে আমার WIP 0 থাকার কথা, বাট প্রিভিয়াস ডের 1000 ছিল, সো আমার এখানে 1500, আউটপুট হয়েছে CBR 10, CPR 50, তাহলে টোটাল আউটপুট হচ্ছে 1560, সুইং কোয়ালিটি পাস হচ্ছে 1500, আর এগুলো হচ্ছে CPR এবং CBR হিসেবে জমা আছে, তাহলে আমার মূলত 60 পিসের লাইনের মধ্যে নাই, যেটা WIP-র মধ্যে হবে না। সো টোটাল WIP হবে টুডেস 940। এখন WIP-টা আসলে কি, আনফিনিশড গার্মেন্টস, ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনক্লুডস অল দ্য আনফিনিশড গার্মেন্টস, ফিনিশড অথবা র ইনপুটগুলো WIP-র মধ্যে ইনক্লুডেড হবে না। WIP-র ওয়ান পিস কীভাবে কাউন্ট করা হয়, যদি আমার ওয়ান আইটেম কমপ্লিট করতে 5টা কাট প্যানেল লাগে, তাহলে 5টা কাট প্যানেল মিলে হবে 1 WIP। বেসিক ফর্মুলা WIP নিয়ে, বেসিক ফর্মুলা যদি বলা হয়, সুইং লাইন WIP ইকুয়াল টোটাল পিসেস গার্মেন্টস কোয়ান্টিটি ইনপুটেড টু দ্য লাইন মাইনাস টোটাল নাম্বার অফ গার্মেন্টস সুইং আউটপুট কমপ্লিট, অর্থাৎ টোটাল ইনপুট যত দেওয়া হবে এবং টোটাল আউটপুট যত হবে সেটা মাইনাস করলে যে নাম্বার অফ কোয়ান্টিটি থাকবে সেটা হচ্ছে সুইং লাইন WIP। একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, ইতে সুইং লাইন টোটাল
5,520 pieces have been gotten input for stall number and total output 3,500. So WIP একবার সিম্পল একটা ফর্মুলা আমরা এক্সেলে দেখে আসছি কিভাবে প্রিভিয়াস ডে সহ WIP ক্যালকুলেশন করতে হয়। টু ফর অ্যাডভান্স লেভেলের ফর্মুলা হচ্ছে টোটাল গার্মেন্টস অর্থাৎ সুইং লেন WIP এর ক্ষেত্রে টোটাল গার্মেন্টস লোডেড টুডে প্লাস প্রিভিয়াস ডেজ ব্যালেন্স WIP মাইনাস টুডে লাইন আউটপুট। দেখেন এখানে তিনটা জিনিস বলা আছে, অর্থাৎ টোটাল ইনপুট যত দেওয়া হবে আমাদের এক্সেলে, দেখেন এক্সেলটা যদি দেখি টোটাল ইনপুট দেওয়া হয়েছিল 1500 প্রিভিয়াস ডে। দেখেন ফর্মুলা হচ্ছে টোটাল গার্মেন্টস লোডেড টুডে প্লাস প্রিভিয়াস ডে ব্যালেন্স মাইনাস টুডে লাইন আউটপুট। এখানে আমাদের প্রিভিয়াস ডে ছিল 1500, টুডে হচ্ছে 1500, টোটাল হবে 2500, আউটপুট হচ্ছে 1500, তাহলে হবে 1000। বাট সিপিআর সিবিআর এর জন্য 60 পিস বাদ দিয়ে আমার ডাব্লিউ দিয়েছে 940 পিস। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ফর্মুলা, বেসিক ফর্মুলা WIP। ফিনিশিং সেকশনের ক্ষেত্রে WIP ক্যালকুলেশন ফর্মুলা হচ্ছে টোটাল গার্মেন্টস রিসিভ ফ্রম সুইং মাইনাস টোটাল প্যাকেট কোয়ান্টিটি। তারপর কাটিং এর ক্ষেত্রে কাটিং WIP টোটাল কাট কোয়ান্টিটি মাইনাস টোটাল কোয়ান্টিটি ইনক্লুডেড টু দ্য সুইং সেকশন। এক্সাম্পল কাটিং এর ক্ষেত্রে একটু দেওয়া আছে, দেখেন কাটিং সেকশন কাট টোটাল 10,000 পিসেস পর স্টাইল নিতো and 7,520 pieces have been inputted to the swing department, then cutting room WIP will be 2,480 pieces. Disadvantage of excessive WIP. The first picture of the first slide is below. They can have a decoration. They can have excessive WIP. That was a required to see WIP that a key problem at the very again. কি এক্সেসিভ মানে এক্সট্রা WIP থাকলে ট্রানজিট এরিয়াস বিকাম অবস্ট্রাক্টেড অ্যান্ড ব্লকড, অর্থাৎ ট্রানজিট এরিয়া আমার ব্লক হয়ে যাবে। এখানে দেখেন এখানে মুভ করা যাবে না, সব কিছু ব্লক হয়ে গিয়েছে। তো যে ফার্স্ট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, সেকেন্ড হচ্ছে গার্মেন্টস গ্যাদারিং ইন দ্য ওয়ার্ক প্লেস গ্যাদারিং হয়ে যাবে, গার্মেন্টস ইন এডুকেটেড টু মেনটেন এ গুড অ্যাপিয়ারেন্স, এবং গার্মেন্টসের বিভিন্ন শ্রিঙ্কেজ বা শ্রিঙ্কেজ না বলা যায় ভাত যেটা বলা হয় প্লিট পরে যাবে, হ্যাম্পার নর্মাল প্রোডাকশন ফ্লো প্রোডাকশন ফ্লো কমে যাবে কারণ তাদের কোয়ালিটি হ্যাম্পার হবে। দেন হচ্ছে কোয়ালিটি মূলত WIP বিষয়টা কোয়ালিটি প্রোডাকশন হয় না। আর ফোর হাউসকিপিং অর্থাৎ ফ্লোরের হাউসকিপিং অনেকটা পোর হয়ে যাবে। আর অ্যাডভান্টেজ অফ লিমিট ও WIP, লিমিট WIP থাকতে কী কী হয়, রিডিউসিং বটল নেক অ্যান্ড প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট। ইজ এ বটল নেক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্মুথলি প্রোডাকশন ইন গার্মেন্টস। দেন হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাকশন এটসেট্রা অ্যাচিভ করতে হলে মাস্ট বি বটল নেক রিমুভ করতে হবে। আর মোর WIP মানে হচ্ছে বটল নেক, যদি এখানে একটা প্রসেসে অনেক বেশি WIP থাকে সেটা হচ্ছে বটল নেক। সো রিডিউসিং মানে লিমিট WIP থাকলে রিডিউসিং বটল নেক অ্যান্ড প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট, অ্যাডিং মেশিনস অ্যান্ড ইম্প্রুভিং ওয়ার্ক ফোর্স, প্রপার লে আউট অ্যান্ড মেশিন এলোকেশন, পলো কানবন বোর্ড, এই যে একটা কানবন বোর্ড একটা ওয়ার্ড, এটা সম্পর্কে আমরা একটা আলাদা একটা ভিডিও তৈরি করবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কন্ট্রোলিং WIP ও লিমিট WIP এর ক্ষেত্রে কানবন বোর্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আইটেম বা টুলস। সো পলো কানবন বোর্ড ইন দ্য প্রোডাকশন ফ্লোর, কিপিং অ্যাকুরেট প্রোডাকশন ফ্লো চার্ট সিকোয়েন্স, প্রডিউসিং এ গুড কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড স্টপিং রিওয়ার্ক। আর হচ্ছে যখন আপনার WIP বেশি থাকবে একটা প্লেসে বটল নেক থাকবে তখন এখন কোয়ালিটি ফল করার সম্ভাবনা বেশি থাকে। সো কোয়ালিটি ফল করলে সেখানে রিওয়ার্ক করার সম্ভাবনা বেশি থাকে। সো WIP লিমিট থাকলে এই প্রবলেমগুলো অ্যারাইজ হবে না। ওয়াইস অফ রিডিউস WIP রিডিউস করতে হবে জাস্ট ইন টাইম ম্যানুফ্যাকচারিং ডিটেক্টর টুলস, ফাইন্ড বটল নেক এবং সেটা রিমুভ করতে হবে, কোঅর্ডিনেট অ্যান্ড প্রোডাকশন কানবান। এই যে কানবান টাওয়ার আসছে এটা সম্পর্কে আমরা অবশ্যই একটা ভালো একটা ভিডিও দেবো যার মধ্যে আমরা WIP কন্ট্রোল করবেন। আর পয়েন্ট বটল নেক্স এটা সম্পর্কে নেক্সট ভিডিও আসবে, এটা সম্পর্কে বটল নেক্স সম্পর্কে, বটল নেক্সটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স স্মুথলি প্রোডাকশন এবং ইফিসিয়েন্ট ওয়ার্ক করার জন্য। সো আশা করি পরের ভিডিও সবাই দেখবেন।
সবাইকে ধন্যবাদ।